আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি রেসিপি দিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আজ নিয়ে আসছি রোস্টের রেসিপি, অসম্ভব মজার, এক একজনে এক একভাবে রান্না করে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে চিকেন নিয়েছি 8 পিসের মতো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু লেবু 1 টিস্পুনের মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখব। তারপর সরাসরি আমি চুলায় চলে যাব। একটি প্যান দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে অয়েল দিয়ে, মিডিয়াম আছে, আমি চিকেনগুলো ভেজে নিব। খুব একটা লাল করিনি, ঠিক এইভাবে ভেজে নিয়েছি। বেশি লাল করলে কালারটা চেঞ্জ হয়ে যায়, এভাবে ভেজে নিলেই হবে। চলুন তাহলে এখন আমি মশলাটা তৈরি করে নিব। এখানে 1/2 কাপ টক দই দিয়েছি। এবার আমি 1 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট আছে 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আমি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এখন আমি মিক্স মশলা পাউডার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তারপরে ভালো করে সব ধরনের মশলা এভাবে মিক্স করে নিব। মশলাটা তৈরি হয়ে গেলে আমি এক সাইড করে রেখে সরাসরি চুলায় চলে যাচ্ছি। এখানে যে মুরগিটা ভেজে নিয়েছি সেখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। মুরগি ভাজা অয়েলে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, সেজন্য এভাবে দেখাচ্ছে। তারপরে যে মশলাটা আমি মিক্স করে রেখেছি পুরোটাই এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। এক একজন এক একভাবে রান্না করে, এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা আমি ভালো করে কষিয়ে এখানে লিকুইড মিল্ক আছে 2 কাপ দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আরও কিছু পানি অ্যাড করতে হবে। একটা বলক চলে আসলে আমি পানিটা অ্যাড করে দিব। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন বাদাম বাটা, আমি এখানে ক্যাশিউনাট নিয়েছি। তারপরে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রান্না করে এখানে 5 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণের চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি। এবার কিছু রেস্তা দিয়ে সাজিয়ে নিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সবাই আমার ভিডিওগুলোও দেখতে পারেন। আজকের মতো বিদায় নিব, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।